চেরার মতো দুই দিকে ফোলা থাকবে মাঝখানে ডাবানো থাকবে এবং লিপের হচ্ছে ওপরের দিকের যে আন্ডারলাইন থাকে এটা খুব শার্প করার জন্য আমি হচ্ছে চেষ্টা করছি তো আপু বলেছিল যে আমার এই জায়গাটা যেন উঁচু থাকে লিপস্টিকের যেই লাভ এরিয়াটা থাকে ওপরের সেই এরিয়াটা যেন সুন্দর লাগে তো আমি সেটাই চেষ্টা করছি আর আপনারা জানেন বোধহয় যে এই রোজার মধ্যে আপনারা যদি লিফ ফিলার করেন অর্থাৎ ঈদের অফার হচ্ছে লিফ ফিলার মাত্র পনেরো হাজার টাকা যেটা আঠারো হাজার টাকা ছিল সেটা করলে মাত্র পনেরো হাজার টাকায় আপনি করতে পারবেন পনেরো হাজার টাকায় আপু নিয়েছে এবং খুব সুন্দর লিফ হয়েছে আপুর আর আরেকটা মজার বিষয় হচ্ছে লিপ ফিল সাথে আমার দেওয়া টকটকে লিপস্টিক ফ্রি পাবেন চাইলে আপনি হালকা কালার নিতে পারেন আমি এবার লাগে যে আপনারা চাইলে একটা করে লিপস্টিক ফ্রি নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দ সহিত সো আমিও আপুকে একটা লিপস্টিক চুজ করতে দিলাম এরপরে আপুকে আপুর লাগানো চুজ করার লিপস্টিকটাই দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছিলাম আর গল্প করছিলাম আপুকে বেশ সুন্দর লাগছিলো আপু আরেকটা জায়গা থেকে আইব্র নষ্ট করে এসেছিলো আমরা অনেকদিন আগে আপুর আইব্রটা ঠিক করে দেওয়াতে আপু হচ্ছে প্রায় দুই আড়াই বছর থেকে আমাদের ক্লায়েন্ট এবং হচ্ছে খুব পছন্দ করে আমাদেরকে আপুর নষ্ট আইব্রটা ঠিক করে দিয়েছি একটা কোনো একটা ক্লিনিক থেকে মেবি করেছিল নষ্ট করে দিয়েছিল আসলে যেখান থেকেই করেন কেউ যদি আপনার সাজ না বুঝে আপনার চেহারার টেক্সচার না বুঝে তাহলে আসলেই সব কিছুই দেখতে ভালো ভালো কার আইব্র কেমন হওয়া উচিত কার ঠোঁটটা কেমন হওয়া উচিত কার চিনটা কেমন হওয়া উচিত সো আপুর কালার করছিলাম ক্যানভো করছিলাম সরি বোটক্স করছিলাম লিপটা ঠিক করে দিলাম নাকটা করেছিলাম এবং হচ্ছে আপুর আইব্রটা ঠিক করে দিয়েছিলাম নষ্ট আইব্র ঠিক করে দিয়েছিলাম ভালো লাগছে এগুলো থেরাপেরাটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ